নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে আজকের সারাদিনের ষাটটি গুরুত্বপূর্ণ খবর যে সাতটি খবরের মধ্যে ষাটটি খবরই আপনাদের জানা খুবই দরকার সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রথম খবর অনুযায়ী লকডাউন এপ্রিল অবধি হলেও স্কুল কলেজ বন্ধ থাকছে সতেরোই জুন পর্যন্ত তিরিশে এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে ওড়িশায় বৃহস্পতিবার ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক তবে স্কুল কলেজ বন্ধ থাকবে জুন মাস পর্যন্ত এমনটাই ঘোষণা করা হয়েছে ভিডিও মেসেজ নবীন পটনায়ক বলেছেন করোনা ভাইরাসের প্রভাব ভয়ঙ্কর একশো বিরুদ্ধে মতন করব জগন্নাথ দেবের আশীর্বাদে আর আমাদের আত্মত্যাগে এই সময় কেটে যাবে তিনি আরও বলেছেন মালপত্র পরিবহনে কোনো সমস্যা হবে না এই ভাইরাস পরীক্ষা ও চিকিৎসা সব বন্দোবস্ত আমরা করছি যত দ্রুত সম্ভব রাজ্যে এক লক্ষ র্যাপিড টেস্ট করা হবে এদিন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্নায়ক বলেছেন রাজ্য সরকার লকডাউন 30 এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে লকডাউন চলাকালীন আপনাদের সহযোগিতা আমাদের লড়াই করার শক্তি জুগিয়েছে এই অবস্থায় আগামী দিনেও আপনারা সাহায্য করবেন বলে আশা করছি লকডাউন বর্ধিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছেই এর মধ্যে দেশের পরিস্থিতিকে জরুরি অবস্থা বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে বুধবারই প্রধানমন্ত্রী মোটামুটিভাবে স্পষ্ট করে দিয়েছেন যে চোদ্দোই এপ্রিল শেষ হচ্ছে না লকডাউন সর্বদলীয় বৈঠকে তিনি তিনি বলেছেন দেশে জরুরি অবস্থা তৈরি হয়েছে তার জন্য আরও করা ব্যবস্থা নিতে হবে সরকারকে ওড়িশায় বিয়াল্লিশ জন আক্রান্ত হয়েছে এই ভাইরাসে সুস্থ হয়ে গিয়েছেন দুজন এবং একজনের মৃত্যু হয়েছে এরপরের খবর অনুযায়ী কৃষক শ্রমিকের পর এবার মধ্যবিত্তের সাহায্যে এগিয়ে এসছে মোদী সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের বৃহত্তম লকডাউনে ভারতের এক দশমিক বিলিয়ন মানুষকে তিন সপ্তাহের জন্য ঘরে বসে থাকতে বলেছে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতিটি বন্ধ এবং লক্ষ লক্ষ অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ কর্মহীন যার ফলে চরম অর্থনৈতিক সংকট আশা করছেন অনেকেই সেই অর্থনৈতিক সংকট থেকে সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব নিয়ে ইতিমধ্যেই সরকার অনেকগুলি সিদ্ধান্ত গ্রহণ করেছে শ্রমিক কৃষক থেকে শুরু করে অনেকেই সাহায্য পেয়েছেন সরকারের কিন্তু সেভাবে মধ্যবিত্তের জন্য কোনো পরিকল্পনা সরকার নেয়নি বলে অভিযোগ উঠছিল এবার মধ্যবিত্তের জন্য অভিনব উদ্যোগ নিয়েছে সরকার আয়কর দফতর জানিয়েছে যে আয়কর রিটার্ন জমা দেওয়ার পর জমা থাকা অতিরিক্ত টাকা এখনো যারা ফেরত পাননি তারা খুব শীঘ্রই তাদের প্রাপ্য টাকা ফেরত পাবেন সাধারণত টাকাটি দিতে কিছুদিন দেরি লাগলেও এবার কিন্তু এই টাকাটি আগামী কিছুদিনের মধ্যে আপনাদের দিয়ে দেওয়া হবে 5 লক্ষ টাকা পর্যন্ত রিফান্ড আয়কর দতাদের অ্যাকাউন্টে পাঠানো হবে ওই টাকা পাশাপাশি আয়কর দপ্তর জানিয়েছে জিএসটি ও কাস্টম ক্ষেত্রেও এই টাকা রিফান্ড পাওয়ার কথা সেই টাকাও অতি দ্রুত অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে সব সবকিছু নিষ্পত্তি করা হবে এদিকে এই ভাইরাসের কারণে লকডাউন যাওয়ার শুরুতেই আয়কর সম্পর্কিত আরো বেশ কিছু কিন্তু ঘোষণা করেছিল অর্থমন্ত্রী निर्मला सीतारमण যেগুলোর মধ্যে রয়েছে 18 19 অর্থবছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 30 জুন বাড়ি দেওয়া হয়েছে দেরি হলে সুদের হার বারো শতাংশ থেকে কমিয়ে নয় শতাংশ হারে দিতে হবে অর্থাৎ যদি আপনার তিরিশ জুন পার হয়ে যায় তাহলে বারো শতাংশ আগে দিতে এখন আপনাকে হবে শতাংশ আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণের যে সময়সীমা একত্রিশে মার্চ ছিল সেটাকে বাড়িয়ে তিরিশে জুন করে দেওয়া হয়েছে টিডিএস রিটার্ন জমা দেওয়ার শেষ দিন না বদলালেও টিডিএস দেরি করে জমা দেওয়ার ক্ষেত্রে আগে যদি আঠেরো পার্সেন্ট সুদ থাকত সেটাকে কমিয়ে নয় পার্সেন্ট করে দেওয়া হয়েছে পাঁচ কোটি টাকার কম বার্ষিক লেনদেনের সংস্থাগুলির ক্ষেত্রে আয়কর রিটার্নের ক্ষেত্রে সুদ দিতে হলেও দিতে হবে না কোনো লেট ফি বর্তমানে নতুন সংস্থার নথিভুক্তকরণের ক্ষেত্রে এক বছরের মধ্যে ডিক্লারেশন বা ঘোষণাপত্র দিলেই হবে যা আগে ছিল ছয় মাস মার্চ এপ্রিল মে জিএসটি জমা দেওয়ার সময়সীমা বেড়ে হয়েছে তিরিশে জুন এরপরের ইম্পর্টেন্ট খবর অনুযায়ী লকডাউনে এক গুচ্ছ ছাড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে চলছে লকডাউন এই পরিস্থিতিতে বঙ্গবাসীর দিনযাপন যেন সচল থাকে তার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে যেমন রয়েছে হোম ডেলিভারি সুবিধার্থে আংশিক পণ্য বিনিময়ে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন এছাড়া হোম ডেলিভারির জন্য সরকার কিছু ট্যাক্সিকে নামাবে রাস্তায় এমনটা কিন্তু ঘোষণা করা হয়েছে একটি নির্দিষ্ট জায়গা থেকে দু তিনজনকে সেই ট্যাক্সিতে তোলা হবে ফোন মারফত যোগাযোগ করতে হবে এমন কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা পাশাপাশি চা শ্রমিক ও ব্যবসায়ীদেরও জন্য নয়া ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তো জরুরি ভিত্তিতে পণ্য পরিষেবার স্বার্থে আংশিক পরিবহনে ছাড় দেওয়া হয়েছে যেটা আগেই বললাম যে দু তিনজনকে তোলা হবে ট্যাক্সিতে ফোন মারফত যোগাযোগ করতে হবে চা বাগানের পনেরো শতাংশ শ্রমিককে কাজের অনুমতি দেওয়া হয়েছে রোটেশন বেসিসে তারা কাজ করবে কিন্তু তার জন্য তাদের স্যানিটাইজেশন প্রথমে করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এরপরে মাঝারি এবং ক্ষুদ্র শিল্পে কাপড়ের মাস্ক বানাকে এটা বলা হয়েছে আর ব্যবসায়ীদের লাইসেন্স পুনর্নবীকরণের মেয়াদ বাড়িয়ে করা হয়েছে তিরিশে জুন এছাড়া কারখানায় স্যানিটাইজেশন আবশ্যিক করে দেওয়া হয়েছে শিল্প সংস্থাগুলিকে এক একটি বাজারের দায়িত্ব দেওয়ার আবেদন জানানো হয়েছে এছাড়া নবান্নে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই ভাইরাস বাড়ছে লকডাউন ভাঙা যাবে না উপায় নেই তাই বাধ্য হয়ে মেনে নিচ্ছি আগামী দু তিন সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে আক্রান্তের সংখ্যা তিরাশি জন গত চব্বিশ ঘন্টায় করোনায় মুক্ত হয়েছেন তিনজন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি জন হাওড়া সুপার স্বাস্থ্যকর্মী আক্রান্ত রাজ্যে এই এই মৃত্যুর সংখ্যা জন অবশ্যই মনে রাখবেন যখন ভিডিওটি করছি তখনকার পরিসংখ্যান আপনাদের জানাচ্ছি এরপরের ইম্পর্টেন্ট খবর অনুযায়ী পনেরো এপ্রিলের পর থেকে চলবে দূরপাল্লার ট্রেন দেশে দেশে লকডাউনের জেরে এখন গোটা দেশের সমস্ত রেল পরিষেবা বন্ধ চোদ্দ এপ্রিল লকডাউনের পরে কি রেল পরিষেবা স্বাভাবিক হবে সে কথা কেউ বলতে পারলেন না কেন্দ্র এখনো অবধি সরাসরি কিছু জানায়নি তবে দূরের জাতীদের ফিরিয়ে আনার জন্য অবশ্যই কিছু ট্রেন চলবে তবে তার সংখ্যা এবং সময়সূচি কেন্দ্রের ঘোষণার উপর নির্ভর করছে হাওড়া স্টেশনের ডিএম ইশাক খানের কথায় তারা সব রকম ভাবে তৈরি অপেক্ষা শুধু ঘোষণার হাওড়া থেকে কালকামেল রাজধানী জম্মু মেল সবই চলবে চোদ্দ থেকে একুশে এপ্রিল অব্দি পঁয়তাল্লিশ থেকে টি ট্রেন চলবে বলে জানিয়েছেন তিনি সেই সঙ্গে যাত্রী সুরক্ষার কথাও তাদের মাথায় রয়েছে থার্মাল স্ক্রিনিং থাকবে পার্সেল স্ক্রিনিং সবই করা হবে এগারো এপ্রিল রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরে সিদ্ধান্ত নেবে সরকার এমনটাই জানানো হয়েছে দেশের যা পরিস্থিতি তাতে লকডাউনের সময়সীমা বাড়বে তাতে কোনো সন্দেহ নেই তবে এর কতদিন বাড়বে সেদিকে তাকিয়ে রয়েছে এখন গোটা ভারতবাসী এরপরের ইম্পর্টেন্ট খবর অনুযায়ী কুড়ি দিনে আক্রান্ত মাত্র এক ম্যাজিকের মতন এই ভাইরাসকে রুখে দিয়েছে রাজস্থানের ভিলভারা মডেল তো সেই ভিলভারা মডেলটি কি সারা বিশ্বে এখন কাবু একটা মারণ ভাইরাসের ভয়ে এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাইরাস প্রায় স্তব্ধ করে দিয়েছে গোটা পৃথিবীকে এদেশে সংক্রমণ পাঁচ হাজার ছাড়িয়েছে যখন ভিডিওটি করছি তখন অবধি একুশ দিনের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার রাজনৈতিক মহলের মতে আরো বাড়বে এই লকডাউন এখনো পর্যন্ত রাজস্থানে আক্রান্ত হয়েছে তিনশো তিরাশি জন মৃত্যু হয়েছে ছ জনের সুস্থ হয়েছে বত্রিশ জন কিন্তু যেখানে দেশ এই ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে সেখানে রাজস্থানের ছোট্ট একটা জেলা কামাল করে দেখালো রাজস্থানের ভেলয়ারা জেলায় গত কুড়ি দিনে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন মাত্র একজন যেখানে কুড়ি মার্চ পর্যন্ত ছাব্বিশ জনে এই আক্রান্তের খোঁজ পাওয়া গেছিল সেখানে কুড়ি তারিখের পর আজ পর্যন্ত ভেলওয়ারা ডেঙ্গুটাতে আক্রান্ত হয়েছেন মাত্র একজন কি এমন পদক্ষেপ নিয়েছে ভিলোয়ারার প্রশাসন যাতে একেবারে ম্যাজিকের মতন কাজ করছে এই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন রাজস্থানের স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্য সচিব মোহিত কুমার সিং তিনি জানিয়েছেন রাস্তায় রাজ্যের স্বাস্থ্যকর্মী রঘু শর্মা এর নাম দিয়েছেন ভিলওয়ারা মডেল কি এই ভিলওয়ারা মডেল ভিলওয়ারার জেলাশাসক রাজেন্দ্র ভাট জানিয়েছেন এই ভাইরাস পজিটিভের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা কারফিউ জারি করা হয় জেলা সীমান্ত সিল করে দেওয়া হয় এবার শহর এবং গ্রামে চলে ব্যাপক পরীক্ষা কোথায় কে অসুস্থ তো খুঁজে বের করা হয় চালানো হয় ডোর টু ডোর ক্যাম্পেইন এর জন্য 1937 টিম তৈরি করা হয়েছিল 22 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত এক লাখ ঘরে সার্ভে করে ফেলা হয় এই জেলায় করোনা ছড়িয়েছিল এক ডাক্তারের মাধ্যমে তিনি তার নিজের হাসপাতাল আছে তিনি অন্য দুটি হাসপাতালেও চিকিৎসা করতে যান তার মাধ্যমেই এই ভাইরাস ছড়িয়েছে তাই প্রথমে তাকে আইসোলেশনে রাখা হয় তারপর শুরু হয় ব্যাপক স্ক্রিনিং 7000 দল তৈরি করা হয় ইনফ্লুয়েঞ্জা রোগীদের শনাক্ত করে আইসোলেশনে রাখা হয় এভাবে আস্তে আস্তে কমতে থাকে আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে সারা দেশে চর্চা হচ্ছে ভিলভারা মডেল নিয়ে সারা দেশে এই মডেল প্রয়োগ করার কথা কিন্তু এখন চলছে এখন আমরা জেনে নেব যে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আবহাওয়া কেমন থাকতে পারে আজকের আবহাওয়ার খবরে জানা গেছে যে আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর পশ্চিম ভারতে আর বঙ্গোপসাগরে পুবালি হাওয়া এবং ঝঞ্ঝার ঠান্ডা হাওয়ার মিলনের ফলেই তৈরি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের আবহাওয়ার খবরে এটাও জানা যাচ্ছে যে কলকাতার আকাশ আংশিক থাকলেও উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক শিলাবৃষ্টি আজকে হওয়ারও সম্ভাবনা রয়েছে আজকের আবহাওয়ার খবর অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তর এবং দক্ষিণবঙ্গে ঝোড়ো হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার শনিবার এবং রবিবার পর্যন্ত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বর্ধমান মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদের ঝড় বৃষ্টি এমনকি শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে এছাড়াও ঝঞ্ঝার ফলে সিকিম ওড়িশা ছত্তিশগড় বিহারে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে আগামীকালে আবহাওয়ার খবর অনুযায়ী অনুযায়ী অর্থাৎ আজকের আবহাওয়ার খবরে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গুজরাট এবং রাজস্থানে তাপপ্রবাহ চললেও কর্ণাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু জারি হয়েছে এরপরের ইম্পর্টেন্ট খবর অনুযায়ী নতুন অ্যাপ নিয়ে এলো জিও এবার ঘরে বসেই করতে পারবেন টাকা উপার্জন দেশজুড়ে এখন চলছে দীর্ঘমেয়াদী লকডাউন যার কারণে ঘরে বসে রয়েছেন অনেকেই রুজি রোজগার নেই কারোর এমন অবস্থায় রিলায়েন্স জিও নিয়ে এলো ঘরে বসে টাকা উপার্জনের উপায় যার দ্বারা উপকৃত হবেন সাধারণ মানুষ মাত্র কিছুদিন আগে রিলায়েন্স জিও তরফ থেকে একটি অ্যাপ আনা হয়েছিল যার নাম জিও পিওএস লাইট এবার এই অ্যাপের মাধ্যমে ঘরে বসে আপনারা ইনকামের সুবিধা করে দিল কিন্তু জিও কোম্পানি এই অ্যাপের দ্বারা আপনি অন্য কোনো ব্যক্তি জিও নাম্বারে রিচার্জ করে দিতে পারবেন তো রিচার্জ করতে গেলে অবশ্যই আপনাকে ওই অ্যাপের মাধ্যমে জিও পার্টনার হিসাবে রেজিস্টার করতে হবে তো এখন ব্যাপারটি হচ্ছে রেজিস্টার যদি আপনি করেন তাহলে আপনি কি বেনিফিট পাবেন এবং কি বা আপনার লাভ হবে এরপরেও আপনাকে ওয়ালেট রিচার্জ করে সেখান থেকে অন্য জিও নম্বরে রিচার্জ করার সময় টাকা কাটানো যাবে এর মাধ্যমে ওই ব্যক্তি প্রত্যেক একশো টাকা রিচার্জ হিসাবে চার এক এক ছয় শতাংশ পর্যন্ত কমিশন পাবেন অর্থাৎ একশো টাকা রিচার্জ করাতে পারলে চার টাকা ষোলো পয়সা কমিশন পেয়ে যাবেন এখন আপনি কত টাকা রিচার্জ করাচ্ছেন কতগুলো রিচার্জ করাচ্ছেন তার মাধ্যমে কিন্তু আপনি এই কমিশন পাবেন এবং আপনি ডেলি কতগুলো রিচার্জ করেছেন আপনি কত টাকা কমিশন পাচ্ছেন সেই সমস্ত কিছু আপনি কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনি পেয়ে যাবেন এক্ষেত্রে ব্যক্তির একটি পাসবইও থাকবে তো এই ছিল আজকের কিছু ইম্পর্ট্যান্ট আপডেট আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন